10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Our institution, our pride. এই স্লোগানকে ধারণ করে 2013 সালে 265% জমির উপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত হয় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মনোরম প্রাকৃতিক পরিবেশে সুবিশাল ও সুসজ্জিত ক্যাম্পাসে একটি ইউ আকৃতির ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 60টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, 3টি মাল্টিমিডিয়া কক্ষ, 1টি কম্পিউটার ল্যাব, 3টি বিজ্ঞানাগার, 2টি আবাসিক হোস্টেল, 10টি যানবাহন সহ 1টি মিলনায়তন। গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং অধ্যক্ষ জনাব মোহাম্মদ দিলওয়ার হোসেনের নেতৃত্বে 65 জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং 28 জন কর্মকর্তা ও কর্মচারী নিরলস পরিশ্রমে প্রায় 1200 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে রয়েছে আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর সুরম্য অট্টালিকা। নির্মাণ কারুকাজ দর্শন মাত্রই যে কোনো দর্শনার্থী সহজেই মুগ্ধ হয়ে যায়। প্রতিষ্ঠান নির্মাণের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিনের সাক্ষাৎকার। গাজীপুর জেলার মধ্যে ঐতিহ্যবাহী উপজেলা যার নাম কালিয়াকৈর, এই কালিয়াকৈর উপজেলায় শিক্ষার ব্যবস্থাপনা
খুবই নিম্নমানের, খুবই খারাপ একটা অবস্থা ছিল। এরই মধ্যে কালিয়াকৈর বাসীর প্রাণের দাবি যে কালিয়াকৈরে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান হোক, তারই লক্ষ্যে কালিয়াকৈর উপজেলায় 2013 সালের 13 জুন এই আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ভালো শিক্ষার লক্ষ্যে ক্যাডেট কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত। আজকে আমরা তৃতীয় বৎসরে পদার্পণ করেছি। বিগত দিনে আমাদের এই প্রতিষ্ঠান থেকে দুটি ফলাফল বের হয়েছে। দুটি ফলাফলের মধ্যে আমরা গাজীপুরের মধ্যে প্রথম হয়েছি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ফলাফল ভালো করা সম্ভব হয়েছে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ ডিবেট অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে। এরই মধ্যে আমরা 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ আমরা পিটি প্যারেডে আমরা কালিয়াকৈর উপজেলার মধ্যে প্রথম হয়েছি। আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটি জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেহেতু আমি এটা একটা আমার চ্যালেঞ্জিং, আমি একটু চ্যালেঞ্জ করেছি যে কালিয়াকৈরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু নেই, আমি একটু শিক্ষা প্রতিষ্ঠান করেছি, আমি ভালো শিক্ষা এখানে দেব। এখান থেকে ভালো ভালো স্টুডেন্ট যারা আছে তারা আমি আশা করতেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে তারা ভর্তি হতে পারে। এরকম শিক্ষা আমরা এখানে দিচ্ছি, তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানটি আমার বাবার নামে আমি করেছি, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। দৈনন্দিন কার্যক্রমে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ইউনিফর্ম, শারীরিক পরিপাটি, অন্যান্য শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠানের প্রধান ফটকে এবং অভ্যন্তরভাগে শিক্ষক মণ্ডলী পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করে থাকেন। ছাত্রছাত্রীদের নেতৃত্বের গুণাবলী, সৌজন্য, শিষ্টাচার এবং সুশৃঙ্খল জীবনাচার শেখানোর জন্য সপ্তাহের প্রতি শনিবারে সুপরিসর খেলার মাঠে ছাত্র শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্লাসরুম, বিজ্ঞানাগার এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে তত্ত্ব ও তথ্যবহুল শ্রেণী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এখানে
উচ্চারণটা আসে যখন উৎপত্তি হয়, অর্থাৎ এইখানে জিহ্বা এবং তালুর স্পর্শ লেগেই তালব্য ধ্বনিগুলো তৈরি হয়। Here, some verbs are not in the correct form. So you need to know how to correct the verb. And in order to correct the verb, you have to be aware of the function of tense, voice, participle, and gerund. First of all, I'm taking this word. Pollution of dash is a common phenomenon. That means pollution is very common in our country. তাদের যেরকম যেরকম ভাবে ওটা ওটা ইসি হ্যাঁ একটা যদি সমান্তরাল হয় তাহলে তাদের যেরকম হচ্ছে এখানে ইসি এবং ব্যবহারিক ক্লাসে নিবিড় তত্ত্বাবধানে হাতে কলমে বিভিন্ন বিষয়ের নিরীক্ষণ করানো হয়। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছে পরিবহন সুবিধা। এই কার্যক্রমের অংশ হিসেবে দক্ষ ড্রাইভারদের মাধ্যমে বিভিন্ন রুটে 6টি বাস ও 2টি মিনি বাস নিয়মিত চলাচল করে। শ্রেণীকক্ষে পাঠদানের ব্যাপারে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের পরামর্শ ও দিক নির্দেশনামূলক সাক্ষাৎকার। শিক্ষার আলোক বর্তিকা হাতে আশেপাশে নিম্ন স্কুলেন্ট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এই মহত্ব উদ্যোগে সফল করার লক্ষ্যে আমরা প্রবীণ নবীন শিক্ষকমণ্ডলী দক্ষতা এবং অভিজ্ঞতার সাহায্যে আলিয়াকোর বাসী
স্বপ্ন পূরণে চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখানকার শিক্ষা পদ্ধতি যুগোপযোগী এবং শিক্ষার পরিবেশ অত্যন্ত মনোরম। শিক্ষাক্ষেত্রে ক্লাসরুমের শিক্ষাদান, হাতে কলম শিক্ষাদানে আমরা সর্বদা সচেষ্ট। শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম যেমন নাচ, গান, কবিতা আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, অভিনয়, চিত্রাঙ্কন আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সুস্থ সমাজ ও জাতি গঠনে শিক্ষিত সমাজ ছাড়া, শিক্ষিত মানুষ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এই লক্ষ্য পূরণ উদ্দেশ্যে আলাস মোহাম্মদ জলিলুদ্দিন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। তার এই মহৎ উদ্যোগকে কালিয়াকরবাসী যেমন স্বাগত জানিয়েছে, তেমনি আমরা যারা এখানে আছি আমরা সচেষ্ট আছি তার উদ্যোগকে সফলতা ভরে দিই। ইতিমধ্যে তার স্বাক্ষর আমরা রাখতে পেরেছি। আমরা গত দুটি বছরে এএসসি এবং জেএসসি পরীক্ষার ফলাফল ঈর্ষান্বিত ফলাফল করেছি এবং গাজীপুর জেলায় আমরা প্রথম স্থানে অধিকার করেছি। শুধু তাই নয়, সহশিক্ষামূলক কার্যক্রমে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে আমরা বেশ ভালো ফলাফল করেছি। এতে যেমন আমরা খুশি, এলাকাবাসী খুশি হয়েছে। এর সাথে আমাদের প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় অভিভাবক, স্থানীয় সুবিধা, বিজ্ঞজনের পরামর্শ, তাদের উপদেশ, তাদের দিক নির্দেশনা আমার মাথায় রাখি, তারা অবশ্যই আমাদের এই সাফল্য খুশি হয়েছে। আগামী দিন আফজলুল নগর ইসলামী কলেজ কালিয়াকরবাসীকে একটা শিক্ষিত, সুস্থ, সুন্দর সমাজ, সুন্দর যুব, সুন্দর জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা সবাই বিশ্বাস করি। আমি আশা করব আপনারা সবাই এই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন এবং এই প্রতিষ্ঠান থেকে আপনার সন্তানদের পড়ার সুযোগ দিয়ে তাদের উন্নত ভবিষ্যৎ গড়ার সচেষ্ট হবেন। সবাইকে ধন্যবাদ। সুনির্দিষ্ট পরিকল্পনায় নির্মিত ভবনে অফিস এবং শ্রেণীকক্ষ ছাড়াও রয়েছে মসজিদ, লাইব্রেরি, ডাইনিং হল, মিটিং রুম, কনফারেন্স হল এবং ছাত্রছাত্রীদের পৃথক আবাসন কক্ষ। আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতি বৃহস্পতিবার স্কুল ও কলেজের ক্লাসে ছুটির পর অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে সহশিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের আওতায় আমাদের রয়েছে একটি সঙ্গীত ক্লাব, একটি নাচের ক্লাব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দুটি ডিবেট ক্লাব, মাননীয় মরায়টা সম্মানিত শিক্ষক
মন্ডলী এবং আমার প্রতিপক্ষ বিনোদন জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। শিরোচে শিক্ষা পদ্ধতি মেনে বেকারকে একমাত্র মাধ্যম, এটি হচ্ছে আমাদের আজকের বিতর্কের বিষয়। শিরোচে শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি। এছাড়া একটি শিশুর মধ্যে যে লুকায়িত প্রতিভা রয়েছে তা সৃজনশীলতার মাধ্যমে বের করা সম্ভব। এছাড়া সৃজনশীলতার মাধ্যমে আমাদের দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। একটি বিজ্ঞান ও একটি আবৃত্তি ক্লাব। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। সুস্থ শরীর গঠন ও সুস্থ মনোবিকাশের জন্য প্রতিষ্ঠানের সুপ্রশস্ত খেলার মাঠে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার অনুশীলন ছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা জীবনে একঘেয়েমি দূর করতে জ্ঞানের পরিপূর্ণতার জন্য ভ্রমণ অপরিহার্য। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর শিক্ষা সফর ও বনভোজনের আয়োজন করা হয়। বনভোজন ও শিক্ষা সফরকে উপভোগ করার জন্য বিনোদনমূলক গেম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় পর্যায়ে বিভিন্ন সময় অনুষ্ঠিত শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এসব প্রতিযোগিতায় সবসময়ই আমাদের উল্লেখযোগ্য শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করার মতো দক্ষতার স্বাক্ষর রেখেছে। মহান বিজয় দিবসের প্যারেড ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে আমাদের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করার মতো গৌরব অর্জন করেছে। ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য 2016 সালের প্রথমেই বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার কর্তৃক নতুন বই বিতরণ আমাদের সুনির্দিষ্ট শিক্ষা পরিকল্পনারই অংশ। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশন কর্তৃক প্রচারিত এবং ক্লাসের বাইরে অনুষ্ঠানটির অংশবিশেষ।